আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষি কামার বাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমার আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় বন্ধুরা আমার আপনারা এতক্ষণে মনে হয় টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন যে আমি কি নিয়ে আজকে কথা বলবো প্রিয় বন্ধুরা আমার কথাটি অবশ্যই সত্য এটা হতে পারে যার যার এলাকা বেঁধে আর কম বেশি আপ ডাউন করতে পারে ওইটা কোনো ফ্যাক্ট না তবে এটাই লিগ্যাল এটাই বাস্তবতা তো আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের মাঝে একটা কথা বলে রাখি আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যায় প্রিয় বন্ধুরা আমার আমি এখন আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবো আর এই কথাগুলো অবশ্যই আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কোনো কথা আইডিয়া করে বা কোথাও থেকে কপি করে নিয়ে বলতেছি না কারণ আমি নিজে খামার করি আমি নিজেই খামারি তো আসুন তাহলে আমরা মূল প্রসঙ্গে চলে যাই আজকে আমি কথা বলবো সোনালি মুরগি পাঁচশো সোনালি মুরগির আপনি চাষ করলে কত টাকা খরচাপাতি হতে পারে বা কত টাকা আপনার প্রফিট থাকতে পারে লাভ হতে পারে তো আসলে আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে আপনারা মাঝখান থেকে কিছুই কিছুই কিছু কথা বাদ পড়ে যাবে শেষ পর্যায়ে কিছুই বুঝতে পারবেন না তো আশা করি সবাই ভিডিওটা না টেনে দেখবেন প্রিয় বন্ধুরা আমার আমার ভিডিওটা যাতে লং টাইম না হয় বেশি বড় না হয়ে যায় আমি ওইদিকে ফলু করে বা ওইদিকে লক্ষ্য করে আমি শর্টকাটে কথাগুলো বলে ফেলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আসুন তাহলে পাঁচশো সোনালি মুরগির হিসাবটা শুরু করি আপনি যদি বাচ্চা কিনে শুরু করেন তাহলে দেখা যাচ্ছে কি পাঁচশো সোনালি মুরগি আপনি এলাকায় আগে আপনি খেয়াল করবেন যে আপনার এলাকায় সব সময় কত টাকা থাকে ডিলারে কত টাকা আপনাকে দিয়ে থাকে আমার এলাকায় দেখা যাচ্ছে কি আপনার ষোলো টাকাও থাকে আঠারো টাকাও পিস পার পিস বাচ্চা থাকে বিশ টাকাও থাকে বাইশ টাকাও থাকে আবার পঁচিশ টাকাও চলে আসে যেমন এখন বর্তমানে সোনালির বাচ্চার দাম তিরিশ টাকা প্লাস এটা যার যার এলাকা বেঁধে এটা সময় বেঁধে তাহলে তাও আমি এটা তো আর এক সময়ের রেট থাকে না আমি ঘরে ধরে নিচ্ছি বাইশ টাকা করে আপনি যদি পাঁচশো সোনালির বাচ্চা কিনতে যান বাইশ টাকা করে তাহলে এটার দাম আসতেছে পাঁচশো গুণন বাইশ বরাবর এগারো হাজার টাকা আর যদি বিশ টাকা করে কিনতে পারেন তাহলে বরাবর দশ হাজার টাকা আসতেছে তো আপনার পাঁচশো বাচ্চার দাম যদি দশ হাজার টাকা আসে বিশ টাকা করে আর যদি বাইশ টাকা করে এগারো হাজার টাকা আসে এটা আমি চার ভাগে ভাগ করেছি এক ভাগ হচ্ছে যে মুরগি কেনা আরেক ভাগ হচ্ছে ওষুধ আরেক ভাগ হচ্ছে আপনার মুরগির খাবার তাহলে আপনারা শুনে গেছেন যে পাঁচশো মুরগি বিশ টাকা করে হলে দশ হাজার টাকা আসতেছে আর যদি বাইশ টাকা করে আসে তাহলে এগারো হাজার টাকা আসুন তাহলে এবার মুরগির খাবারের দাম পাঁচশো মুরগি আপনার খাবার খাবে বিশ বস্তা আর আপনি যদি একটু অভিজ্ঞ হয়ে যান তাহলে আপনি এটাকে একটু প্রসেসিং করে দুপুরে একটু সময় নিয়ে খানাটা যদি একটু দু ঘন্টার জন্য রেস্ট দিতে পারেন তাহলে এটা আপনার দেখা যাচ্ছে কি বিশ বস্তা থেকে মাইনাস হবে তো এটা হচ্ছে আপনার কাছে আর আপনি যদি ওই প্রসেসটা না বুঝেন তাহলে আপনার বিশ বস্তা খাবেই দু মাস বা পঁয়ষট্টি দিনে ষাট দিন পঁয়ষট্টি দিনে তো তাহলে আপনি যদি বিষ বস্তা খাবার খাওয়ান দেখুন এটা যদি আপনি নগদে আনতে যান তাহলে এটা প্রাইসটা একটু নামা করবে আর যদি বাকিতে আনতে যান তাও একই অবস্থা দামটা একটু বেশি রাখবে তো আপনি যদি নগদে চেষ্টা করবেন নগদে আনার জন্য নগদে আনলে অনেক টাকা আপনার হেল্পফুল হবে সেভিং হবে তো আমি আসলে এলাকা বেতে এটা দাম বেশি হয়ে থাকে কারণ একটা কেয়ারিং কস্ট আছে তারপর গাড়ি ভাড়া আছে সব কিছু মিলিয়ে আপনি যদি নগদে আনেন তাহলে আমি আশা করি বাইশশো টাকা দু হাজার টাকা বা দুহাজার টাকার মধ্যে আপনি অবশ্যই এটা নিয়ে আসতে পারবেন দেখুন এখানে বস্তার কিন্তু আপনার স্টার্টার ফিডের মূল্য একরকম রকম গ্রোয়ার ফিডের মূল্য একরকম আমি গড়ে ধরে নিচ্ছি যে ২২৫০ টাকা আসতে পারে বা এর কম বেশি হতে পারে তাহলে বিশ বস্তা খাবারের দাম আসতেছে আমি দু হাজার টাকা করে ধরে নিয়েছি তাহলে বিশ বস্তা খাবারের দাম আসতেছে 44000 হাজার টাকা ঠিক আছে তো তারপর আসি এবার ওষুধ আসলে ওষুধটা এমন একটা জিনিস আপনি যদি আপনার বায়ো সিকিউরিটি বা আপনি যদি ম্যানেজমেন্ট যদি ভালো করে রাখতে পারেন এখানে ওষুধ খরচা খুবই কম আসবে তারপর আমি একটা মিনিমাম খরচ দিয়ে রাখছি ভ্যাকসিন আপনার পার্শ্ব মুরগির ভ্যাকসিন এটা এলাকা বেঁধে যেমন আমি আনতে পারতেছি পাঁচশো মুরগির ভ্যাকসিনের দাম মাত্র দুশো টাকা আপনি হয়তো বা আড়াইশো টাকাও লাগতে পারে তিনশো টাকাও লাগতে পারে এটা আমার এলাকা বেঁধে যেহেতু আমি আনতে পারতেছি দুশো টাকা আমি আপনাদেরকে দুশো টাকাই বলতেছি তো প্রিয় বন্ধু আমার আপনি যদি আনতে পারেন দুশো টাকা করে তাহলে এখানে তিনটা ভ্যাকসিন হলে চলবে সোনালির জন্যে চারটার প্রয়োজন নেই আপনার দুটা রানীক্ষেত একটা গাম্বুরো বা দুটা গাম্বুরো দুটা রানী ক্ষেত তাহলে এখানে ছয়শো টাকা আট টাকা আসতেছে ওইটা ফ্যাক্ট না। অন্যান্য ওষুধ বাবদ খরচ রুচি কিরমির বা মোটাদা জন্য যে ওষুধগুলো মেডিসিনগুলো দেওয়া হবে ওইগুলোর জন্য আরও আনুষঙ্গিক খরচ টোটালি মিলিয়ে আপনার ভ্যাকসিন সহ তিন হাজার টাকা এর বেশি আশা করি যাবে না আপনি যদি নতুন অবস্থায় হন তাহলে অবশ্যই একটু বেশি লাগতে পারে তো আমি মিনিমাম তিন হাজার টাকাই ধরে নিয়েছি আসুন এবার বিদ্যুৎ বিল যাতায়াত খরচ আসলে যাতায়াত ব্যবস্থাটা এটা আপনার কাছে আপনার খামার যদি রাস্তার পাশে হয় তাহলে আপনার যাতায়াত খরচ কম হবে আর বিদ্যুৎ তো আপনারা যার যার এলাকা বলুন আর সারা বাংলাদেশ বলুন একই বিদ্যুৎ খরচ তো এটা মিনিমাম আপনার এক টাকা বিদ্যুৎ খরচ আসবে পাঁচশো মুরগির জন্য তো প্রিয় বন্ধু আমার এই খরচগুলা আপনার আমি চার ভাগে ভাগ করেছিলাম আসুন আমি মুঠ হিসাবটা দেখাই পাঁচশো মুরগির বাচ্চা আমি বাইশ টাকা করে ধরেছিলাম এগারো হাজার টাকা তারপর মুরগির খাবার বেশি বস্তা ধরেছিলাম বাইশশো টাকা করে চৌচল্লিশ হাজার টাকা তারপর ভ্যাকসিন সহ অন্যান্য ওষুধ খরচ আমি ধরেছিলাম তিন হাজার টাকা আর বিদ্যুৎ বিল আনুষঙ্গিক খরচ ধরেছিলাম আমি এক হাজার টাকা যা বন্ধুরা আমি এখানে একটা কথা বলে রাখি এখানে আমি লেবার কষ্টের হিসাব করিনি কারণ পাঁচশো মুরগি আপনি নিজেই লালন পালন করবেন যার জন্য আমি লেবার কস্ট ধরিনি আর আপনি যদি অধিক অধিকাংশ করেন যেমন মনে করেন যে দু হাজার তিন হাজার মুরগি চাষ করেন এটা আপনার কাছে তো পাঁচশো মুরগির জন্য আশা করি আপনার লোকের প্রয়োজন হবে না যার কারণে আমি হিসাবটা শর্ট করে ফেলেছি তাহলে এখানে দেখা যাচ্ছে কি বাচ্চা কেনার থেকে শুরু করে যাতায়াত খরচা পৌঁছত আপনি আসতেছে আটান্ন হাজার টাকা আমি আবার বলতেছি এগারো হাজার টাকা বাচ্চা চৌচল্লিশ হাজার টাকা খাবার তারপর তিন হাজার টাকা ওষুধ ব্যবহার আর বিদ্যুৎ খরচা এক হাজার টাকা তাহলে আসতেছে মোট আটান্ন হাজার টাকা বরাবর আসুন তাহলে আপনি কত টাকা বিক্রি করবেন মুরগিগুলোকে দেখুন এটাও আরেকটা আপনার এলাকা বেঁধে আপনি অবশ্যই খামার করার আগে জেনে শুনে করবেন কারণ আপনার এলাকায় সোনালি মুরগির সবসময় কত টাকা একটা রেট থাকে দেখুন আমার এলাকায় এখন পর্যন্ত একশো আশি টাকার নিচে সোনালি মুরগির রেট আসে নাই তো যেহেতু একশো আশি টাকার নিচে আসে নাই আমি একশো আশি প্লাস ধরতেই পারি কারণ আমার এলাকায় এখন বর্তমানে চলতেছে আপনার পাইকারি রেট দুশো আশি সরি দুশো আশি টাকা নব্বই টাকা কিলো তাহলে আমি কেননা একশো নব্বই টাকা আপনাদেরকে হিসাব দিতে পারি আপনি যদি কিলো একশো নব্বই টাকা করে বিক্রি করতে পারেন আসুন এখানে আরেকটু কথা আছে আপনি পাঁচশো মুরগি কত কত ওজন আসবে দেখুন আপনি যদি পরিচর্যা যদি ওষুধ পানি ঠিকমতো মুরগিগুলোকে সুস্থ রাখতে পারেন তাহলে আপনার দেখা যাচ্ছে কি পাঁচশো মুরগি যদি গড় ওজন সাড়ে সাতশো গ্রাম করে আসে পাঁচশো গুণ সাড়ে সাতশো গ্রাম দেখা যাচ্ছে কি এখানে আপনার আসতেছি তিনশো সাতাশি কেজি তিনশো সাতাশি কেজি পাঁচশো গ্রাম তাহলে আপনি এই তিনশো সাতাশি কেজি পাঁচশো গ্রামকে যদি আপনি একশো নব্বই টাকা করে গুণন দেন তাহলে আপনার এখানে আসতেছে তিয়াত্তর হাজার ছশো পঁচিশ টাকা তিয়াত্তর হাজার ছশো পঁচিশ টাকা আর যদি আপনি দুশো টাকা করে বিক্রি করতে পারেন ঠিক আছে তাহলে আপনার তিনশো সাতাশি কেজি পাঁচশো গ্রামের দাম আসতেছে সাতাত্তর হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের খরচ হয়েছিল আটান্ন হাজার টাকা তাহলে আমাদের বিক্রি আসতেছে দুশো টাকা করে হলে সাতাত্তর হাজার পাঁচশো টাকা আর যদি আপনি একশো নব্বই টাকা করে বিক্রি করেন তাহলে আসতেছে তিয়াত্তর হাজার ছশো পঁচিশ টাকা এখন আপনারা এই যে খরচটা হয়েছে যে লাভটা হয়েছে এর হিসাবটা যদি করেন তাহলে দেখা যাচ্ছে কি আপনার আমি দুশো টাকা একশো নব্বই টাকা করে কিলো ধরতেছি বা দুশো টাকা করে কিলো ধরতেছি এখানে দু তিন হাজার টাকা এদিক সেদিক হবে তো দুশো টাকা করে কিলো হলে আপনার তিনশো সাতাশি কেজি পাঁচশো তিনশো সাতাশি কেজি পাঁচশো গ্রামের দাম আসতেছি দুশো টাকা করে সাতাত্তর হাজার পাঁচশো টাকা তাহলে আমরা যদি এই সাতাত্তর হাজার পাঁচশো টাকার থেকে মাইনাস করি আপনার আটান্ন হাজার টাকা তাহলে আপনার বেনিফিট থাকতেছে পনেরো হাজার টাকা পনেরো হাজার ছশো পঁচিশ টাকা এই পনেরো হাজার ছয়শো পঁচিশ টাকা সামথিং আপ ডাউন করতে পারে বা কম বেশি হতে পারে কেননা আপনার যাতায়াত খরচের মাত্রাটা বাড়তে পারে আপনি যদি খাবারটা বাকি আনেন তাও এটা কম বেশি আপ ডাউন করতে পারে তো সব কিছু মিলিয়ে আমি আশা করি এই লাইনটা আপনার জন্য বেস্ট হতে পারে আপনি যদি জেনে শুনে বুঝে করতে পারেন আর আপনার যদি মুরগি কখনো মারা না যায় আপনার যদি মুরগি কখনো অ্যাক্সিডেন্ট না হয় আশা করি এই লাইন থেকে আপনি কখনো খারাপ রেজাল্ট আসবে না তো সবাই আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু